छीन गया उनके। नमस्कार। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি নীলাঞ্জন মজুমদার, তোমরা দেখছো নীলাঞ্জন মজুমদার আর্ট। আমরা আজকে এসেছি কলকাতা আর্ট ফেয়ার 2022। এটা হলো আইসিসিআর গ্যালারি, এটা হোচিমিন শহরে রয়েছে। আর আমার সঙ্গে মাস্টার খুলে আমার সঙ্গে রয়েছে আমারই একজন জুনিয়র আর্টিস্ট, ওর নাম বলো তোমার? শুভজিৎ বোস। ও আমার চ্যানেলের ফলোয়ার, আমাকে ভালোবাসে। তো আমরা এখানে মিট করেছি আজকে। তো চলো তোমাদের একটা জাস্ট একটা গ্লিম্পস দেবো যে এর ভিতরে কী কী ধরনের ছবি এক্সিবিট করা হচ্ছে। তোমরা সেগুলো দেখো আর কমেন্ট বক্সে লিখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। চলো বাই। সো আমরা এখন আইসিসিআর গ্যালারির প্রথম গেট দিয়ে ঢুকছি, মেন গেট। এখানে দেখো ব্যানারে লেখা আছে কলকাতা আর্ট ফেয়ার 2022, পিঙ্কল গ্যালারি ফার্স্ট ফ্লোর, অপনেন্দ্র নট্টেগর সেকেন্ড ফ্লোর, জামিনী রয় থার্ড ফ্লোর, নন্দলাল ঘোষ থার্ড ফ্লোর। তো চলো। সাধারণ সব স্কাল্পচার রয়েছে এখানে। ছবিগুলো এবার তোমাদের ইমেজ হিসেবে দেখাবো, কারণ এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না। ওকে, তো দেখতে থাকো। সামনে পল চিরঞ্জিত তোমরা অনেকেই চিনবে ওনাকে। নমস্কার। উনি ওনার আঁকা একটা ছবি ফেসবুকে দিয়েছিল, খুবই পপুলার ছবিটা। আমি নিজেও দেখার জন্য আইসিসিআরে এসেছি। সো ওনার থেকে শুনে নেবো ওনার ছবির ব্যাপারে কি। ছবিটা আগে একটু দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ দাদা, আমি এই দিকটায় দাঁড়াই। হ্যাঁ, জিজ্ঞাসা করছিল, আমার প্রশ্ন ছিল যে এই ছবিটা কি দাদা তুমি মানে কোনো ছবি তুলেছো আগে ডিএসএলআর এ, তারপর সেখান থেকে করা? আগে ছবির মডেলকে তো দেখে নিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা কি হয়, মেইন ব্যাপারটা First of all, the changing that গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ড্রয়িং না এক্স্যাক্টলি ড্রয়িং একটা পারফেকশন থাকে তার উপরে একটা সিঁড়িতে বসে আছে এটা একটা পার্সপেক্টিভ আছে তার ব্যাপারটা কি হয় ধরো আমি ভিজুয়ালি দুটো চোখ দিয়ে এটা দেখছি এবার একটা ফোনটা দাও আমার হাতে ধরো ওই মানুষটাকে আমরা দেখছি তার যখন ছবি তুলবো আমরা কিন্তু এইভাবে তুলবো তাই তো এক্স্যাক্টলি এইখানে কি হচ্ছে ক্যামেরার লেন্স এখানে আমার চোখের লেন্স এখানে একদম অবভিয়াসলি একটা কিন্তু ভিজুয়াল ডিফারেন্স আসছে আমি এক্স্যাক্টলি যে পজিশনটা দেখছি এবং যে পজিশনটা আমার ক্যামেরা ক্যাপচার করছে দুটোর কিন্তু পজিশনটা ডিফারেন্স তো এই ক্ষেত্রে ছবিটা যদি তোলা হতো একটা পার্সপেক্টিভের ডিফারেন্স ক্রিয়েট করবে ওকে ঠিক আছে তাই জন্য কি হচ্ছে মানে এখনকার দিনে তো ওরকম না যে আগেকার দিনের মতো মডেলরা লং টাইম বসবে একটা আর্টিস্টের জন্য ওই ডেডিকেশন নেই সত্যি কথা অতএব যেটুকু করা যায় যে ড্রয়িংটা অন্তত বসে করিয়ে নেওয়া ড্রয়িংটা যখন স্টাডি বেসড করা হলো তখনই কিন্তু ওই এসেন্সটা বা যা কিছু আছে সমস্ত কিছু মানে মাইন্ডের মধ্যে নিয়ে নেওয়া তারপরে ফটো রেফারেন্স ধরে আমাকে কাজটাকে এগোতে হবে এবং ফিনিশ করতে হবে কিন্তু ফটোতে যেটুকু যা আছে বা সেখানে তো আমাদের ওই টেক্সচার বা ওইগুলো অতটা ভাবে ফুটে ওঠে না সেটা ওই ড্রয়িংটা করার সময় সেন্সটা ক্রিয়েট হয় সেটাকে মানে ওই যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যেটা চলে গেছে সেইটার সাথে ফটো রেফারেন্স দুটো মিলিয়ে মিশিয়ে একটা বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা অসাধারণ অসাধারণ অনেক মূল্যবান কথা দাদা বললেন আমাদের তোমরা ছবিটা আরেকবার দেখে নাও আমাদের প্রিয় শিল্পী আঁকা আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এইটা এখানে একটা ছোট ডিটেলিং দেখো তোমরা তালাপিয়া খুব মানে খুব পপুলার মাছ কিন্তু অসাধারণ ডিটেলিং জলে যে পাটা নিমজ্জিত অবস্থায় রয়েছে ছবিতে আর একটা কথা বলবো মানে পুরো বিষয়টা মানে এটা একটা নান্দনিকতার উপরেই ছবিটা করা বিউটিফুল নেচার তার মধ্যেও যে ব্যাপারটা দেখানো একটা সাইলেন্ট নেচার তার মধ্যে একটা মেয়ে অবচেতনে কিছু ভাবছে একটা ভাবুক একটা মানে সাইলেন্ট পরিবেশে একটা ভাবনার মধ্যে গভীর ভাবনা বা গভীর চিন্তায় বা কোনো একটা প্রেম মোহ যে কোনো একটা চিন্তার মধ্যে সে ভাবনায় ডুবে আছে এইখানে এবার নিচের দিকে যেটা চলে আসছে সাইলেন্ট ওয়াটারে একটা পা ডুবে রয়েছে একটা রোমান্টিসিজম একটা ব্যাপার ওখানে একটা মাছ ঠিক জলের তলায় সামার পায়ের কাছে এসে যেটা টোকা মারে ওরকম একটা ব্যাপার এখানে কিন্তু ওই হিউম্যান এবং নেচারের যে বন্ডিং যে কানেকশন সেইটা কিন্তু ভীষণ ভাবে আমি দেখানোর চেষ্টা করেছি তার সাথে ফুল অ্যাড করা হয়েছে কচু পাতা উপরে অনেক গাছ আছে সব মিলিয়ে একটা রিদম তৈরি হয়েছে নেচারের সঙ্গে একটা রিদম অসাধারণ কনসেপ্ট অসাধারণ তার এক্সপোজার অশেষ ধন্যবাদ তোমাকে দাদা অনেক ধন্যবাদ আর আসার জন্য তো অনেক অনেক ধন্যবাদ সো হ্যালো বন্ধুরা ভিডিওটা এখানে আমাদের শেষ করতে হবে বিকজ এখন আমাদের বাড়ি ফেরার পালা এটা পার্ক স্ট্রিটের হোচিমিন ছড়ানো আইসিসিআর এর দিনটা আমাদের খুবই ভালো কাটলো আশা করি তোমাদের মধ্যে যারা কলকাতার বাইরে থাকো তারাও এখানে ভিজিট করবে কোনো না কোনো দিন তা তোমাদের জন্য একটা জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করে রাখলাম এখানে দেখলে কীভাবে আর্টওয়ার্কস ড্রয়িং পেন্টিং স্কাল্পচার কীভাবে শোকেসিং করেছে পারলে একবার ভিজিট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি জানি তোমাদের ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করছো তাহলে ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন গাইজ থ্যাংক ইউ কিপ স্কেচিং কিপ লার্নিং বাই বাই